সন্দেশখালী কাণ্ড। আর 14 দিন পার হতে চললো, ইতিমধ্যে শেখ শাহজাহান অধরা। কিন্তু শেখ শাহজাহানের সাথে সন্দেশখালী কাণ্ডে নিখোঁজ হয়েছিল জিয়াউদ্দিন মোল্লা। ইতিমধ্যে তার খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের প্রতিনিধি যুক্ত হয়েছে সিরাজুল সরাসরি সন্দেশখালী থেকে। আমরা জানিয়ে রাখছি আপনাদের, পুলিশ যাকে হন্যে খুঁজছে সে আবার সম্মুখ সমরে। সাংবাদিক সামনে শাহজাহান, একতা ডান হাত জিয়াউদ্দিন মোল্লা। ইতিমধ্যে সূত্রের খবর, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জিয়াউদ্দিন মোল্লা, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের সঙ্গে নিখোঁজ হওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। তার খোঁজ ইতিমধ্যে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। আর ইতিমধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত হয়েছে সন্দেশখালী থেকে সিরাজুল। সিরাজুল, এই মুহূর্তের আপডেট কি কি জানা যাচ্ছে? হামলা হয়েছিল, যে হামলাকে কেন্দ্র করে কিন্তু একাধিক ঘটনা ঘটে গেছে সন্দেশখালীতে। দীর্ঘদিনের এখানে শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি কিন্তু নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ইতিমধ্যে যে শেখ শাহজাহানের একদা ডান হাত জিয়াউদ্দিন মোল্লা, শেখ শাহজাহানের ডান হাত, তিনি কিন্তু সরবেড়িয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি কিন্তু নিখোঁজ এমনটাই জানা যাচ্ছে। খোঁজ পাওয়া যাচ্ছে না এই প্রধান জিয়াউদ্দিন মোল্লাকে, শেখ শাহজাহানের ডান হাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কিন্তু ক্যামেরার সামনে দেখা গিয়েছে সরবেড়িয়া বাজারেতে তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, এমনটাই কিন্তু দেখা গিয়েছে অন্য সংবাদ মাধ্যমে। পাশাপাশি কিন্তু তার পুলিশ কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে বারবার। কিন্তু বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও আমরা একটা খবর দেখিয়েছিলাম যে বামফ্রন্টের বিধায়ক, তিনি কিন্তু বলেছিলেন শেখ শাহজাহানকে তারা নৌকা করে তার নৌকা নদী পার হয়ে যেতে দেখেছেন তিনি নিজে চোখে, এটা কিন্তু বলেছিলেন। পাশাপাশি কিন্তু জিয়াউদ্দিন মোল্লা তাকে হচ্ছে, তাহলে প্রশাসন কী করছে, প্রশাসন কী প্রশাসনের নজরে নিয়ে কীভাবে এরা ঘুরে বেড়াচ্ছে? কিন্তু প্রশাসন জানাচ্ছে এদেরকে ধরা যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত কিন্তু জিয়াউদ্দিন মোল্লা অধরা, পাশাপাশি শেখ শাহজাহান কিন্তু অধরা, এটাই কিন্তু বাস্তব উঠে আসছে। প্রশ্ন হচ্ছে প্রশাসন নিয়ে, প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে ধরছেন না এদেরকে, না প্রশাসন কোনো তদারকিই করছেন না? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সন্দেশখালী এলাকাতে। পাশাপাশি কিন্তু আগারাটি পঞ্চায়েত কিন্তু প্রধান শূন্য পঞ্চায়েত হয়ে আছে, আজ 15 দিন পঞ্চায়েতে প্রধানের দেখা নেই। কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা কিন্তু পঞ্চায়েতে এসে বিভিন্ন কাজের মাধ্যমে এসে তারা কিন্তু খোঁজ পাচ্ছে না প্রধানের, তারা কিন্তু এখান থেকে পঞ্চায়েত থেকে ফিরে ফের বাড়ি চলে যাচ্ছে, আবার 2 দিন বাদে ফের আবার আসছে, কিন্তু সেই প্রধানের খোঁজ পাচ্ছে না এলাকার মানুষ। এটা নিয়ে এলাকার মানুষ এখন নানান রকম সমস্যার মধ্যে পড়েছে। আমি দেখাবো সেই আগারাটি গ্রাম পঞ্চায়েত প্রধান কিন্তু এখানে নেই, পঞ্চায়েত কিন্তু এখন তালা দেওয়া আছে এবং বন্ধ আছে পঞ্চায়েত, সেটাই কিন্তু এখন তুলে ধরা হচ্ছে ট্রাইব টিভি ক্যামেরায়। পাশাপাশি কিন্তু এই পঞ্চায়েতে কিন্তু এই পঞ্চায়েতে প্রধান কিন্তু এই জিয়াউদ্দিন মোল্লা, তিনি কিন্তু এই পঞ্চায়েত প্রধান, তিনি কিন্তু নিখোঁজ। কিন্তু নিখোঁজ হওয়া সত্ত্বেও কিন্তু সরবেড়িয়া বাজারে তাকে কিন্তু ক্যামেরার মধ্যে দেখা গিয়েছে জিয়াউদ্দিন মোল্লাকে ঘুরতে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন তাহলে কী করছে, প্রশাসনকে ধুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়টা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যাচ্ছে। গৌরব, সিরাজুল, সাধারণ মানুষ সাহায্য পাবে কোথায়? অর্থাৎ পঞ্চায়েতবিহীন পঞ্চায়েত প্রধান, যেখানে পঞ্চায়েত প্রধানবিহীন পঞ্চায়েত চলছে, সেই জায়গায় পঞ্চায়েত চলছে কীভাবে সেই এলাকায়? পঞ্চায়েত এখন হিসাব মতো পঞ্চায়েত বন্ধ করলেও চলে, এখন আমরা যেটা দেখা যাচ্ছে পঞ্চায়েত এখন তালা মারা আছে, পঞ্চায়েত কিন্তু বন্ধই আছে এই মতো অবস্থায়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু পঞ্চায়েত গেটের সামনে আসছে, এসে কিন্তু ফিরে চলে যাচ্ছে, কারো দেখা পাচ্ছে না, পঞ্চায়েত প্রধান নেই, কোনো কাজ সমস্যার থেকে সমাধান করতে পারছে না এলাকার মানুষেরা। তারা কিন্তু অভিযোগ করছে, তারা কিন্তু তাকিয়ে আছে কবে আসবে এই প্রধান পঞ্চায়েতে, আমরা কবে সুরাহ পাবো, সেই দিনটার দিকে তাকিয়ে আছে কিন্তু এলাকার মানুষ। অর্থাৎ শেখ শাহজাহান, ইতিমধ্যে অধরা, পাশাপাশি জিয়াউদ্দিন মোল্লা একই সাথে নিখোঁজ হয়েছিল, দেখা গেল 14 দিন অধরা, কিন্তু সরবেড়িয়ায় ইতিমধ্যে তাকে দেখা গেল সূত্রের খবর। পাশাপাশি পুলিশ যেটা জানাচ্ছে তারা ধরে পাচ্ছে না, অর্থাৎ শেখ শাহজাহানের তথ্য মারফত কি তার সাথে কোনো রকম যোগাযোগ থাকতে পারে জিয়াউদ্দিন মোল্লার, কী জানা যাচ্ছে এই বিষয়ে? কথাটা বলেছিলেন যে শেখ শাহজাহানকে আমি নিজে চোখে দেখেছি, পাশাপাশি কিন্তু এই জিয়াউদ্দিন মোল্লাকে কিন্তু দেখতে পেয়েছে ক্যামেরার সামনে, সেটাই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছে। এদের মধ্যে যে দুজনকে যখন দেখা যাচ্ছে, তখন কিন্তু দুজনকে কিন্তু যেহেতু দেখা যাচ্ছে সেখানে, তাহলে কি এদের দুজনের যোগসূত্র আছে বলে এটা মনে করা সম্ভব হচ্ছে? চিন প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পাশাপাশি একজনের কাছ থেকে শুনে নেবো যে পঞ্চায়েতের অবস্থা কী হবে, পঞ্চায়েত কখন আসছে, অনেকে তো দেখা যায় না, আর হচ্ছে শনিবারে তো পঞ্চায়েত বন্ধ হয়ে যায়।
ওনাকে তো আমি পঞ্চায়েতের আগে একদিন এসেছিলাম, ওনাকে তো দেখিনি। এখন কি অসুবিধা কি করছেন আপনারা? পঞ্চায়েতে যদি মানে প্রধান যদি না আসে তো নানা রকম তো সমস্যা না? এখন তো অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের। হ্যাঁ, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিষয়টা মানিয়ে নিতে হচ্ছে। এখন এই পঞ্চায়েত প্রধান যেহেতু নেই, সেক্ষেত্রে আপনারা এখন কী বলবেন? আমাদের তো কিছু বলার নেই, তুমি কেন আসছেন না তা তো আমার সঠিক জানি না। তিনি টোটালি কি পঞ্চায়েতে আসছেন না দেখা যাচ্ছে না কোনটা? না, আমি পঞ্চায়েতের আগে দিন এসেছিলাম, ওনাকে তো দেখিনি। আধিকারিকদেরকে জানানো হয়েছে যে প্রধানকে পাচ্ছি না, কাজের অসুবিধা হচ্ছে? তিনি বলছেন তার সাধারণ নাগরিক, আমি উচ্চ পদে কাউকে জানানো হয়নি, তবে এটা আসছে না এটা নিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা আমি বললাম, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ একেবারে সিরাজুল দেখা যেতে যাচ্ছে, ইতিমধ্যেই শেখ শাহজাহান ওয়াদার পাশাপাশি জিয়াউদ্দিন মোল্লা সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান, ইতিমধ্যেই সরবিরে তো তাকে দেখা পাওয়া গিয়েছে, ইতিমধ্যে সূত্রের খবর এমনটাই। পাশাপাশি পঞ্চায়েত প্রধানবিহীন চলছে পঞ্চায়েতের কাজ, এই মুহূর্তে অবশ্যই অবশ্যই একেবারে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে গ্রামবাসীরা। আপনারা দেখলেন ইতিমধ্যেই সরবিরিয়ায় অর্থাৎ সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে সরাসরি। সিরাজুল, তোমাকে আপাতত ধন্যবাদ, তুমি আপডেট দিয়ে থাকো আপাতত। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই সন্দেশখালীর শেখ শাহজাহান ইতিমধ্যে অহদরা, পাশাপাশি শেখ জিয়াউদ্দিন মোল্লা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনিও কিন্তু পাশাপাশি নিখোঁজ ছিলেন, কিন্তু গতকালই দেখা গেছে তাকে সূত্রের খবর ক্যামেরার সামনে কিন্তু তিনি এসেছেন, এমনই সূত্রের খবর উঠে আসছে একান্তভাবে। আমাদের যেমন জানালো আমাদের আমাদের সিরাজুল মিস্ত্রি, আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, আমাদের প্রায় 14 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শেখ শাহজাহান নিখোঁজ, কিন্তু জিয়াউদ্দিন মোল্লার খোঁজ মিলল সরবিরিয়া এলাকায়, এমনই সূত্রের খবর। পাশাপাশি সেই এলাকার পঞ্চায়েত ইতিমধ্যে তালামারা অবস্থায় রয়েছে, যেখানে স্থানীয় সমস্যায় পড়েছেন স্থানীয় প্রশাসন, স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে সকলে কিন্তু ইতিমধ্যে সমস্যায় পড়েছেন। আমার দরকার লক্ষ্মীভান্ডার পাওয়ার জন্য জমা দিয়েছিলাম কাগজপত্র 6 মাস আগে, কিন্তু নাম্বার এসছে, মেসেজ এসছে, কিন্তু আমার টাকা ঢুকছে না, ওই জন্য আমার এখানে আসছে। আমি প্রধানের সঙ্গে দেখা করতে এসেছি, আর 4 দিন হচ্ছে প্রধানের দেখা পাচ্ছি না। প্রধানের সমস্যা নেই না, প্রধানের সঙ্গে দেখা হয়েছে এর মধ্যে? না, এর মধ্যে দেখা হয়নি, একদিন ধরে সর্বড়িয়ে দেখা হয়েছে। কি বললো তখন? আমার দরকারের কথা তো আর বলতে পারলাম না, আমাকে জিজ্ঞেস করলে উল্টে যে কোথায় যাচ্ছ। হ্যাঁ, আসে কি আসে না ওটা তো আমার জানা নেই। প্রধানের নাম কি? প্রধানের নামটা আমার সঠিক জানা নেই, ওরকমই একটা হবে। সমস্যার সমাধান কিভাবে হবে? আরো কর্মীরা থাকে তো ওই জন্য।